আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রাফি ইসলাম নিউজ অফ নিউজে আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন মিনিমাম দুটো করে নতুন নতুন চাকরি সার্কুলার আপনাদের সঙ্গে প্রকাশ করার জন্য তার প্রেক্ষিতে আমরা নিয়ে এসেছি ঢাকা মেস ট্রানজিস্ট কোম্পানি লিমিটেড মেট্রো রেলের যে নতুন একটি চাকরি সার্কুলার প্রকাশিত আছে সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব তো মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধ রেখেছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের ছোট্ট বড়োর সদস্য নিয়ে ওসব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট বড়োর সদস্য হয়ে যাবেন আর যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ওকে কথা চলুন তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই এখানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড মেট্রো রেল স্বত্বাধিকারী প্রতিষ্ঠান তারা একটি রিসেন্টলি নতুন চাকরি সার্কুলার ছেড়েছে সেটা হচ্ছে চার এপ্রিল দু হাজার তেইশ তারিখে এক নম্বর হিসেবে হিসেব কোম্পানির বেতন গেট হচ্ছে চোদ্দো পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষকত যোগ্যতা হিসেব বিজ্ঞান অথবা ফাইন্যান্স অথবা ব্যবসায় প্রশাসনের অনুযায়িত স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং স্নাতক প্রথম শ্রেণী অথবা ফোর পয়েন্ট স্কেলের সি জি পি এ থ্রি থাকতে হবে অভিজ্ঞতা চাইছে অনুমোদিত কোনো প্রতিষ্ঠা প্রশিক্ষণ প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ এবং হিসাবরক্ষক হিসেবে কমপক্ষে এক বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বরে আছে স্টোর কিপার লোকনিবে একটি কোম্পানির বেতন হচ্ছে চোদ্দ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অনুমোদিত দ্বিতীয় সিনেমার মাস সিজি স্নাতক বা সমমে ডিগ্রিধারী হতে হবে অভিজ্ঞতা হচ্ছে অনুমোদিত কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠানতে হতে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে তিন নাম্বার হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর কোম্পানির বেতন কেট হচ্ছে ষোলো লোক নিবে জন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুদিত দ্বিতীয় শ্রেণী বা সময়ের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি হতে হবে অভিজ্ঞতা অনুমোদিত কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে কম্পিউটার অপারেটর হিসেবে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার মধ্যে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে শুধুমাত্র প্রকল্প মেয়াদের জন্য সম্পূর্ণ অস্থায়ীভাবে নিয়োগ করা হবে তবে প্রকল্প সমাপ্তির পর ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এল এর নিয়োগের সুযোগ থাকলে কর্ম সক্ষমতা ও দক্ষতার ভিত্তিতে অগ্রাধিকার পাবেন আপনার যে কাগজগুলা সংযুক্ত করবেন অবশ্যই এখানে সব দেওয়া আছে এবং মেস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অনুকূলে পাঁচশো টাকা বেংরা পে অর্ডার করতে হবে আপনারা যেভাবে আবেদন করবেন আবেদনের এটা দেখাচ্ছি আপনারা আবেদন করবেন হচ্ছে ডিএমটি সি এল ডট গভ ডট বিডি ওয়েবসাইটে ঢুকে আপনার একটা ফর্ম পাবেন সেই ফর্মের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন করতে আগামী দশ মে দু হাজার তেইশ তারিখের অফিসের চলাকালীন সময়ের মধ্যে আপনারা ডাকযোগ্য অথবা ক্রিয়ার সার্ভিসে পাঠাতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি মেট্রো রেলের যে নতুন একটি চাকরি করেছে সে বিষয়ে নিয়ে আলোচনা করলাম আশা কি এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্য আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন